অভিনয়ের ইয়েটা স্কাপচারটা বেশ সুন্দর হয়েছে। আমরা আস্তে আস্তে বেড়ে যাই, এই যে ভবনটা। দাদা, এই এই ভবন সম্পর্কে বলবেন, আমরা জানি না কিছু। হ্যাঁ, এটি কি রবীন্দ্রনাথের? রবীন্দ্র ভবন? হ্যাঁ, মানে ওনার ইয়ে কেন, মানে রবীন্দ্রনাথের ইয়ে এই স্কাপচার এখানে? প্যানের নামে এই ভবনটা, মানে উনি কি এখানে আসতেন? প্যানের নামে এই ভবনটা তৈরি হয়েছে এখানে। উনি কি এখানে আসতেন? প্যানে তো অনেক দিন ধরে আসতেন। এখানে কি ভবন ছিল নাকি? হ্যাঁ ছিল, অনেক অনেক আগে ছিল। কত সালের বা আজকে থেকে 40 বছর হবে? 40 বছর, মানে 1980 সালে। 80 সালে রবীন্দ্রনাথ মারা গেছে, আরো অনেক আগে, অনেক আগে। এটা বোধহয় তৎকালীন সরকার 80 সালে সরকার করছে। এটা কি মূলত একটা অডিটোরিয়াম, একটা হল? হল দুইটা হল আছে। আচ্ছা, নিয়মিত প্রোগ্রাম হয় এখানে? হ্যাঁ, ডেইলি প্রোগ্রাম আছে। দাদা, আপনার নাম কি? বীরেন্দ্র গুপ্ত। এই এলাকায় না? না, আমি রবীন্দ্র ভবনে সিকিউরিটি গার্ড। ও আচ্ছা আচ্ছা। প্রতিদিন কোনো প্রোগ্রাম থাকে? হ্যাঁ, প্রোগ্রাম ডেইলি আছে। এই জায়গাটার নাম কি, আমরা যেখানে দাঁড়াইছি? এটা আগরতলা শহরই ধরে, জায়গাটার নাম সঠিক আমি বলতে পারি না। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শহর থেকে আমরা রবীন্দ্র ভবন থেকে বাইরে আসছি, কিন্তু একটা বিষয় আমার মনে হয় একটু অনুন্নত দেশে এই ঘটনাটা ঘটে, কারণ এই গেটের কাজ সম্ভবত শেষ 2019 অথবা চলছে, কিন্তু এত সুন্দর ভবনের সামনে এই দুটা গেট সৌন্দর্য যথেষ্ট নষ্ট করছে। আমরা আস্তে আস্তে শহরটা দেখতে থাকি, চলো যাই। রবীন্দ্র শতবার্ষিকী ভবন, চলো। আমরা যদি একটু দেখি এই রবীন্দ্র শতবার্ষিকী ভবনের পাশেই অমৃত দত্তের স্মরণ সভা 10/3/3/2/3, এটা ঠিক আমি জানি না বিষয়ে, নাকি মারা গেছে কিনা যাই না, কোন একটা বিষয় হয়ে যাবে। চলো, পাশে আর একটা ভবন দেখা যাচ্ছে, এটা বেশ সুন্দর। সুকান্ত একাডেমি, যাই না এটা কি, হয়তো কোনো কিছু হবে। আমরা ত্রিপুরা রাজ্যের আগরতলায় সকাল 7টা কিছু কম আমরা হাঁটছি, রোদ কখনো আকাশে আছে কখনো নাই, মেঘ সূর্য খেলা করছে। আমার গলাতে একটু বসে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। হ্যাঁ, এটা সম্ভবত পুজোর কোনো মণ্ডপ হবে, আমরা দু একদিনের মধ্যে পুজো শুরু হবে। এই যে রাস্তার পাশে কুকুর, সে একই চিত্র। একটা মজার বিষয়, এখন এখানে যে গাড়িগুলা দেখছি, বিশেষ করে প্রাইভেট গাড়িগুলা, আমরা দুটা ব্র্যান্ড দেখছি, একটা হচ্ছে সুজুকি বাবা, আরেকটা হচ্ছে টাটা, আরেকটা হচ্ছে হুন্দাই। এই যে গাড়ি হুন্দাই ছোট, প্রত্যেকটা গাড়ির সাইজই খুব ছোট ছোট। ঢাকায় যেমন টয়টা দেখা যায়, এখানে আমি একটা টয়টাও দেখতে পাইনি। তুমি কি দেখছো টয়টা? টয়টা গাড়ি দেখছো? কি কি গাড়ি দেখছো তুমি এখানে? আর হুন্দাই দেখুন, একটা গাড়িটা সুজুকি আর হুন্দাই, ছোট্ট প্রত্যেকটা গাড়ি ছোট, হাইয়েস্ট বা টয়টার কোনো গাড়ি, এই ধরনের কোনো গাড়ি আমি দেখিনি।
একটা রিকশা। পূজোর গেট হচ্ছে, আমরা আরেকটু দেখি গাড়িটা। এখানে সিএনজি, আমাদের মতো সিএনজি, প্রচুর মোটর বাইক দেখছি, প্রচুর মোটর বাইক। এই ট্রাকটা দেখি আমরা, ট্রাকটা সাজানো হয়েছে। মোড় দেখা যাচ্ছে, আর এই পাশে একটি পার্ক দেখছি। সিংহ লাইন বসে আছে, আম গাছ, একটা বাড়ি। আমার এই শহরগুলো মনে হচ্ছে 90-এর দশকের রাজবাড়ি। এই যে গাছ, গাছে ভরা, বা এখন বর্তমানে একটা এরকম লাগছে। আমাদের ডান পাশে দেখি, সুন্দর একটি সকাল, সবাই বসে রয়েছে, এগিয়েছে। এবার সেটা মঠ আছে, আমাদের পার্কে ঢুকি, সম্ভবত এটা কোনো পার্ক। হ্যাঁ, এই যে এই ছবি তুললাম, কি অবস্থা? এখানে মাছ চাষ, এদিকে বের হন যাবে দাদা, এদিকে গেলে ওই সময় চল পাল বের চল। এখানে মাছ চাষ এবং মাছ ধরা নিষিদ্ধ, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগরতলা একটা খেয়াল করে দেখো, খুবই এক্সিলেন্ট, খুবই ভালো লাগছে একটা জিনিস, এখানে মাছ চাষ করা নিষেধ। কারণ মাছ চাষ করলে পুকুরের নিজস্বতা হারাবে, ময়লা, মাছের খাবার, কেউ গোসল করতে পারবে না। কিন্তু দেখো কি সুন্দর সুন্দর গোসল করতে সকালবেলা। বিষয়টা আমার খুবই ভালো লাগছে। বসবো নাকি এখানে ছবি তুলি?
বুঝবা কেন? আমার চশমাটা কোথায়? মন্দিরের একটি একটি মন্দির ভিতরে ঢোকা যাবে? আমরা এই মন্দিরের মধ্যে ঢুকছি। এই মন্দিরের নাম কি? শ্রী জগন্নাথ জুতা রাখিবার ঘর, মানে খালি পায়ে যেতে হবে। দাদা খালি পায়ে যেতে হবে না চান করে যেতে হবে? দাদা একটু ঘুরে ঘুরে দেখছি, স্যান্ডেল দেওয়া যাবে? শ্রীকৃষ্ণের বাল্যলীলা প্রদর্শনী, সম্পর্কে একটু বলবেন। এটি শ্রীকৃষ্ণ বাল্য, এটি এটি কি আসলে, এটা ইতিহাসটা একটু বলবেন দাদা। এটি শ্রীকৃষ্ণ ছোট থেকে বড় পর্যন্ত যেটা ওইটা দেখাচ্ছে না, মানে তারা কি লীলা করছেন এটা দেখাচ্ছে না? শুরু হয়েছে ওই পাশ থেকে, একটু বলেন না, আমি বুঝতে পারছি না কিভাবে লীলা করছে, একটু বলেন না। একটু আসেন আসেন, গেটটা কি বন্ধ না? তার প্রথম থেকে অনেক বলুক, কারাগার। হ্যাঁ কি হয়েছিল এখানে? কারাগার
মানে তারা কিভাবে তারা জন্ম নিলেন এটা দেখাচ্ছে। কোথায় জন্ম নিল প্রথমে? এটা তারা যখন দ্বারকার শ্রীকৃষ্ণের যখন আবির্ভাব হয় তখন তারা দ্বারকা কিভাবে তিনি এই জন্ম নিলেন সেই নিন্দাগুলি দেখাইছেন। আপনি এখানকার কি? এখানকার আপনি? এখানে আমি ওই সেবা যখন যে কাজ হয় তখন সেবা। দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আগে ছিল বাংলাদেশ পূর্ণমতি। বাংলাদেশ পূর্ণমতি জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে বাবা এক্সচেঞ্জ করে তারপরে ওইখান থেকে ত্রিপুরা ওই উদয়পুর বাগমাম এই আইসে। আচ্ছা। আসার পরে তো এইখান থেকে তারপরে আমরা ওই জগন্নাথ যাইলাম। আপনার নাম কি দাদা? আমার নাম প্রাণ গোপাল গোস্বামী। প্রাণ গোপাল গোস্বামী। সুন্দর সুন্দর। তাহলে বলতে থাকেন তো আমরা একটু দেখতে থাকি একটু। ওই জন্ম নীলার কথা দেখেন নাকি কিভাবে তারা নীলা করছেন সেই নীলাগুলি? কই নীলা কই করছে কই? এই যে তারা যে কিভাবে দ্বারকায় শ্রীকৃষ্ণ ছিলেন কিভাবে দ্বারকায় তিনি এই নীলাগুলি কিভাবে তিনি জন্মগ্রহণ করছিলেন বুঝছেন? এইগুলি কি? এগুলি কি দেখাচ্ছে? এগুলো এগুলি দারোয়ান। দারোয়ান? দারোয়ান মানে গার্ড। গার্ড ওই তারা কিভাবে জন্ম নীলার দেখা। তারপরে যাই এবার তার তারপরে তারপরে এটা হচ্ছে যমুনা পার। এটা যমুনা পার মানে যমুনা যখন এই ব্যাসদেব গেলেন ইয়া যোগমায়ার নিয়া তখন তারা ওই যোগমায়া এই জন্ম নেওয়াটা যাত্রা কীভাবে তিনি আবির্ভাব করলেন ওই সেই জিনিসটা তারা যমুনা তারা মাথায় অনেকগুলো সাপ দেখছেন নাকি যমুনা কীভাবে তিনি তারপরে তারপরে ওই যমুনা তারপরে এগুলো হচ্ছে বিনিময় বলতে বিনিময় 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 বলতে মনে করেন ব্যাসদেব নীলাগুলি দেখলেন তারা কীভাবে জন্ম নীলাগুলি করছেন কীভাবে বই পুস্তক কীভাবে কাহিনী কীভাবে কীভাবে তিনি জন্ম নীলা দেখাচ্ছেন সেই আর এইগুলি কী দাদা? এইগুলো এগুলো হলো মনে করেন তারা কিভাবে তিনি দেখাছেন এসে জন্ম নেওয়া বধ নীলা তিনি কিভাবে তিনি গ্রহণ করছিলেন জন্মগ্রহণ করছিলেন এগুলো হলো যমুনা বঞ্জন লীলা মানে তারা যেভাবে লীলা করছেন সেই লীলা। লীলা মানে তো প্রেম নাকি? লীলা প্রেম এবং তারা কিভাবে প্রেম তারা কিভাবে কামভাব করে গিয়েছিলেন ওই তারা জন্ম বঞ্জন লীলা করে তারা কারা? কারা হইলো মানে যত এই ভক্ত দেবদেবী। দাদা এই মন্দিরটার নাম কি? মানে জগন্নাথ মন্দির। কত আগে তৈরি হয়েছে? আপনি জন্মের পর থেকে দেখছেন এটা? এটা কখন পূজা কখন কখন হয়? সকালবেলা? সকালবেলা এটা সরকার নিয়ন্ত্রিত এটা। আচ্ছা আর ভিতরে কি আছে দাদা? একটু যাওয়া যায় স্যান্ডেল কখন পরে চলো আর এই কি গাছ? এটা এটা কি গাছ? পদ্ম? পদ্ম ফুল ফুটে এখানে ছোট্ট চৌবাচ্চা এবং অনেক সুন্দর। দাদার কোন দিকে যাবো? এখানে কি স্যান্ডেল রাখতে হবে?
এটা বোধহয় মূল মন্দির। এটা বোধহয় পূজা অর্চনা হয়। আর সকালে আমরা কিছু কীর্তন শুনছি দূর থেকে, কিন্তু এসে শেষ হয়ে গেছে। অনেক বড় মন্দির, অনেক কিছু দেখছি, বিশাল জায়গা। বাবা, পুকুরকে কেন্দ্র করে তুমি আসো না, আমি একটু দেখে আসি। দুপাশে পানি, পুকুরের মধ্যে আছি। এই তো আমরা আবার ফিরে যাই।